আগে একবার কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে মনে আছে আপনার সাথে আগে একবার কথা হয়েছিল হ্যাঁ আজকে তো আসার কথা ছিল না আপনার তারপর আসছেন আমি তো মানে বাসায় ছিলাম যাই হোক দেখলাম আপনি আসতেছেন অপেক্ষা করতেছিলাম আমি কিছু বলবো না আপনি কিছু বলবেন আমি বললে তো আমার কিছু আপনি সংক্ষেপে সংক্ষেপে কিছু বলেন তাহলে আমি বকবক করি সংক্ষেপে কিছু বলি ঠিক আছে এই সংক্ষেপে মানে আমার একটা কথা হইলো দত্তক নেওয়া সম্পর্কে বুঝছেন এগুলা সাধারণত অনেকে বলে না কিছু কিছু ক্ষেত্র আর কি দত্তক দত্তক আর কি ছেলে মেয়ে দত্তক নেওয়া সম্পর্কে নবী মুহাম্মদের একটা অপকর্মের কারণে আমি মনে করি মানবতার একটা বড় ধরনের ভালো কাজ মানুষ মুসলিম মানে যারা মুমিন আছে তারা এটা দিয়া মানে এই সুবিধাটা দিয়ে বঞ্চিত মনে করেন তার যে ওই যে তার ছেলে ছেলে বউ আর কি ওনার নাম কি সারা পৃথিবীতে অসহায় শিশুরা বা মনে করেন প্রতি চারজন প্রতি চারজন ব্যক্তির ভিতরে একজন নিঃসন্তান বর্তমানে আমার মতে যদি আমার তথ্যটা ঠিক থাকে আমি যতটা জানি আর কি প্রতি জনে একজন নিঃসন্তান বিবাহিত দম্পতির ভিতরে আহ একটা সারা পৃথিবীতে কত ধরনের অসহায় শিশু আছে সারা পৃথিবীর আজকে আমি দেখি উন্নত বিশ্বের মানুষগুলা দত্তক নিতেছে দত্তক ছেলে মেয়ে নেয় ঠিক আছে নিলে হয় কি ওই শিশুগুলার অনেক সুবিধা ভোগ করে ওই শিশুগুলা কিন্তু একটা কারণে দেখেন মুসলিম উম কিন্তু বলে যে দত্তক নেওয়া যাবে না বা ছেলে মেয়ে বলতে কোনো কথা নাই ঠিক আছে দত্তক ছেলে মেয়ে বলতে কোনো কথা নাই দত্তক নেওয়া যাবে না ওই একটা অপকর্মের কারণে আজকে কিন্তু মনে করেন যে এই পুথাটা কিন্তু প্রায় বন্ধের পথে মানে মুসলিমরা কিন্তু কেউ কোন দত্তক নিতে পারতে আসে না আমার সাথে সাথে কি আপনি আপনি একমত একমত এই হ্যাঁ কিন্তু মুসলিম ফ্যামিলি তো এখন দত্তক নেয়া হয় কিন্তু দত্তকে দত্তক নেয়ার যে আইনগত জটিলতা এটা ইসলামের ভিতরে একটু বেশি আর কি হ্যাঁ দত্তক নেয় কিন্তু তাইলে তো তারা তো এন্ট্রি আর কি এটা হাদিসের এন্ট্রি মনে করেন হাদিসের বিপক্ষে গিয়ে নেয় এটা তো অনেক বর্তমানে ইসলামের সাথে যায় না চালু রাখছে আর কি না এটা হলে তারা হইলে যে ইসলামের কথা হয়েছে দত্তক নেওয়া যাবে না ছেলে মেয়ে কিন্তু নিচ্ছে কিন্তু সেটা হইলে ইসলামের ই করে কি ইসলামের পক্ষে না জিনিসটা এই আমি এইটা বলতে চাইছি আরকি তারপর দেখে বন্ধু তৈরির ক্ষেত্রে ইসলামের বন্ধু তৈরির ক্ষেত্রে আপনি দেখেন শুধু মুসলিম বন্ধু হইতে পারবে তারা কিন্তু ইসলামের কিন্তু বন্ধুর ক্ষেত্রে কিন্তু মানে শুধুমাত্র মুসলিম বন্ধু হইতে পারবে অন্য কোন ধর্ম বর্ণের কিন্তু বন্ধুত্ব করা যাবে না এবং ভালোবাসতে হবে শুধু বাপ মা মানে ভাই বোন সবার সাথে রাসুল রে ভালোবাসতে হবে দেখেন যদি আপনি আমি আমার আমার বাপ যখনই এই জিনিসটা আসে আমার ভিতরে যে আমার ভালোবাসতে হবে কাকে রাসুল আমার প্রাণের চাইতে ভালোবাসতে হইবে বাপ মায়ের চাইতে ভালোবাসতে হবে ভাই বোন আত্মীয় স্বজন সাথে তারাই বেশি ভালোবাসতে হবে তখনই কারো সাথে সম্পর্ক আমার বাপ দিকে তখন আমি তাকাই তখন আমার মনে হয় কি আমার বাপ মার চাইতেও আমার বেশি ভালোবাসতে পারে রাসূল ভালোবাসতেবে এইটাকে আপনি মনে করেন এইটাকে কোন মানুষের কাছে দিয়ে সম্ভব আদৌ কি এটা সম্ভব একটা মানুষের কাছে আমার চাইতে আমার বাপ চাইতে আমি আরেকজন নবী রাসূল রে আমার ভালোবাসতে ভালোবাসা কি মানুষের পক্ষে সম্ভব এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বন্ধুত্ব করার ক্ষেত্রে ইহুদি বা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে একটা ইয়া আছে যে আপনি কোনো সুবিধা নেয়ার ক্ষেত্রে আপনি যদি কথা থেকে সুবিধা প্রাপ্ত হন তাহলে বন্ধুত্ব করা যাবে এরকম হাদিসের ভিতরে এরকম অনেক ইহুদি নেতার বা গোত্রপতির বন্ধুত্ব ছিল কারণ সেখানে কিছু ব্যাপার ছিল এবং যখন তিনি নির্যাতনের সম্মুখীন হয়েছেন তখন অনেক ইহুদি নেতারাও তাকে নানা ধরনের শেল্টার দিয়েছেন এরকম উদাহরণ আছে তো এই শেল্টার নেওয়ার জন্য বা আশ্রয় নেওয়ার জন্য এই ধরনের ক্ষেত্রে আহ বন্ধুত্ব করা যায় তবে সেটা শুধুমাত্র মানে দেয়া নেয়ার ভিতরে থাকতে হবে

দেখবেন যে খুব ওয়াজ নসিহত করি ও বলে যে বিজ্ঞানীরা নাকি সেদিনকার দেখলাম যে এক ভদ্রলোক উনি একদম নাম করা আলেম উনি বলতেছে যে এইটা বিজ্ঞানীরা গবেষণা করিয়া বের করছে যে ওইটা মাসির ভিতরে আমি মাঝে মধ্যে প্রশ্ন হয় আপনি কি আসিফ ভাই কোথাও কি শুনছেন এই ধরনের কোন গবেষণা পত্র জমা দিয়েছে। বা এই ধরনের কোন বৈজ্ঞানিক কোন গবেষণা হয়েছে আপনি কি জানেন এই ধরনের কোন যে মাসি এরকম কোন বৈজ্ঞানিক তত্ত্বের কথা কোন বিজ্ঞানী জানে না আমার মনে হয় বিজ্ঞানী এগুলো আবিষ্কার করে আবার আবার নাকি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আবার একজন বললো যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে টাকনার উপরে প্যান পড়লে নাকি যৌন শক্তি বৃদ্ধি পায় ভিডিও সহ আপনি দেখবেন মানে ওইটা আরো বাড়িয়ে যাইবে আর আমি আজ পর্যন্ত কোন গবেষণা পত্র আমি কোথাও পাই নাই এই ধরনের কোন সায়েন্স অবজারভার যাই বলেন না কেন কিছুর ভিতরে আমি আজ পর্যন্ত শুনি নাই দ্বিতীয় কথা আর দেখবেন আর ওরা বলে হাত দিয়ে ভাত খাওয়ার ভিতরে নাকি ভিটামিন মিনারেল এগুলো নাকি খাবারের নিচে জমা হয় আমি সামান্য কিছু কয়েকটা পয়েন্ট নিয়ে আপনারা করেন না বিদায় আমার মাথায় ঘরে আমি আপনার সাথে আলোচনা করতেছি ভাত খাওয়ার ভিতরে নাকি প্লেটের তলে নাকি যে এটা হয় ওইটা হাত দিয়ে খাইলে শুধুমাত্র এইটা পাওয়া যায় আপনি চামুচ বা আপনি আমরা যেটা আমরা জাপান করিয়া আমরা ব্যবহার করি সকালা মানে ওটা বলা হয় আপনার সপিস আপনারা হয়তো ওই অঞ্চলে সপিস্টিক বলেন কিন্তু এই অঞ্চলে বলেন সকালে এটা দিয়ে খাওয়া যাবে না আর আমরা যখন প্রথম আর কি প্রথম জীবনে যখন অল্প বয়সে যখন এই জাপানে আসছি তখন ওরা বলছে আমি হাত দিয়ে একেবারে নিষেধ জাপানিদের সাথে খাইতে বলে একদম ধরতে পারবি না হাত দিয়ে কিছু কোন খাবার তুই বিনা হাত বিনা এটা চামচ ছাড়া ধরতে পারবে না প্রথম অবস্থায় যখন অল্প বয়সে আসছি আর মুসলিম মানিয়ে যা মাত্রাশাপূর্ব বিজ্ঞানীরা বলে ওটা না হাত দিয়ে খাইলে নাকি ভিটামিন শক খাবারের প্লেট দিয়ে ওই নাকি খাওয়া যায় মানে আপনি কি এই ধরনের কোনো বৈজ্ঞানিক তথ্য আপনার কাছে আছে না এরকম কোনো আমি বেশ কিছু বিজ্ঞানীর সাথেও কথাবার্তা বলেছি

তাদের ক্ষেত্রে তারা ইসলামে রিফর্ম করছে কিভাবে করছে আপনারা એમ বলি কুরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে না কুরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে না সহি হাদিস কোনোভাবেই টাকা নেওয়া যাবে না এখন তারা যখন হ্যাঁ এখন তারা যখন ঈদের নামাজ পড়ায় বা অন্য অন্য নামাজ পড়ায় যখন তারা কিন্তু টাকা নিচ্ছে এবং বলতেছে এইটা আপনারা কোন নেয়েতে দিবেন এটা আপনি ওই কুরআন পড়াইছি বা নামাজ পড়াইছি এই দিবেন না ইমামেরে যে টাকা দেন আপনারা ওইটা মনে মনে ভাববেন ওটা এই ইমামরে দেন নাই। মানে তারা ইসলাম রে টিকেই রাখার জন্য তাদের এই রে তারা ঘুরাইয়া কিন্তু নিচ্ছে টাকা ইমাম টাকা নিতেছে কোরআন পড়াইয়ে টাকা নিতেছে ঠিক আছে তারা বলতেছে কি ওই যুগে তো দেখো ওইভাবে তো ছিল না বর্তমান যুগে তো চলতে হইলে তো টাকা পয়সার দরকার আছে ফ্যামিলি চলতে একটা মানুষের এই টাকার দরকার আছে তাইলে তুমি যখন বসতেছো যে ওই যুগে ওইটা চলতেছে না এই যুগে আসছে ওইটা তখন দরকার ইসলামের অন্য অন্য যে রুরো জিনিসগুলো ওইগুলার রিফর্ম করো রিফর্ম করিয়ে তোমরা ওইগুলার রিফর্ম করিয়ে তাইলে ওইগুলো যেগুলো ওই যুগে চলতো না ওই যুগে চলতো এই যুগে এখন চলে না ওইগুলো বাদ দাও তোমরা যখন টাকা নিতে পারো এইটারে যখন রিফর্ম করলা তাইলে ওইটারে তোমরা বাদ দাও তাইলেই তো হয় কথা বুঝছেন না ভালো বলেছেন ভালো বলেছেন ভাই হ্যালো হ্যাঁ হ্যালো ভালো বলেছেন হ্যাঁ আরেকটা দেখছেন মাদ্রাসা পরোয়া লোকেরা মাঝে মধ্যে বা মুমিনরা মাঝে মধ্যে যুক্তি দেয় ওই দুই দরিয়ার পানি যে এক হইতে পারবে না এইটা তো ওই যে এটা তো কোরআনে আছে ঠিক আছে এটা রাসূল জানলো কেমনে তখন বলেন এই যে দুই দরিয়ে দুই যে নদীর পানি এটা এক হইতে পারবে না আচ্ছা আপনি বলেন আমি যদি আপনারে বলি যে আপনি আগ্নেয়গিরি কখনো দেখেন নাই আমি আপনার কাছে গল্প করছি বা আমরা আমি দেখি নাই মনে করেন আমি যদিও দেখছি আমি তারপরে আপনাকে আগ্নেয়গিরি দেখছি আগ্নেয়গিরি দেখলে দেখেন নাই তার কাছে আমি বর্ণনা করছি আগ্নেয়গিরি এই এই ঘটনা অগ্নুৎপাত হচ্ছেছে লাভা পাশে গড়াই আসছে ছাইগুলো পাশে আসতেছে ওই জায়গা আমি গল্প করছি এই জন্য কি আপনার কোন কারো কাছে বর্ণনা করতে দিলে আপনার কি আগ্নেয়গিরি দেখতে হইবে না দরিয়ার পানি যে মিক্স এটা তো একেবারে কথা কারণ আমরা যে আমাদের যে সুন্দরবন আছে সুন্দরবনে যারা তার কাছে গল্পটা করছে

এবং যতই নদীর সমুদ্রের কাছাকাছি যাওয়া যায় পানি তত একটু লবণাক্ত হওয়া শুরু করে এবং এটা তো মিক্সড হয় মিক্স হয় না এটা তো একেবারে ভুল কথা কিন্তু নদীতে একটা ফ্লো থাকে পানির একটা ফ্লো থাকে যেই নদীতে পানির ফ্লো থাকে সেই নদীতে ফ্লোয়ের কারণে লবণাক্ত পানিটা এই পাশে আসতে পারে না লবণাক্ত পানিটা এই পাশে স্প্রেড করতে পারে না কিন্তু মাঝে মাঝে যখন ভাটা শুরু হয় বা সমুদ্রে যখন জোয়ার শুরু হয় তখন যখন পানি উচ্চ উপরের দিকে চলে যায় তখন সেই পানিগুলা স্রোতের কারণে এই পাশে চলে আসে আমাদের সুন্দরবনে তো বহু নদীতে লবণাক্ত পানি মাঝে মাঝে চলে আসে এটা তো মানে নিশ্চিত হয় না বা প্রাথমিক ফ্লোটার কারণে কিছুদূর পর্যন্ত রংটা একটু ভিন্ন দেখা যায় কিছুদূর পর্যন্ত একটা রং ভিন্ন দেখা যায় কিন্তু একটা পর্যায় তো পানি মিক্স হয় মানে সারা পৃথিবীর পানি তো না মানে থাকতো না কথা বুঝুন না এটা তাহলে তো আমরা তাহলে তো আমরা দুই সমুদ্রের পানি একটু রাইখা দেখাও যেটা মেলে না এই যে একটু একটা একটা পাত্রের রায় দেখাও ঠিক আছে মানে মনে করেন আরো একটা দেখবেন তারা কিভাবে কোরআন পরাই টাকা নেওয়া যাবে না হাদিস লিখে রাখতে রাসুল নিজে বারণ করছে হাদিসে লেখা রাখার জন্য রাসুল নিজে বারণ করছে তাহলে রাসুল কি জানতো না পরবর্তী প্রজন্মে আসিয়া এটা নিয়ে সমস্যা হবে আমার হাদিস গুলো সংরক্ষণ করা দরকার সেই তখন কিন্তু কোরআনের সাথে মিলে যাইতে পারে বিদায় এই জন্য হাদিস সংরক্ষণ করতে তখন বারণ করছে কথা বলছেন আচ্ছা ভাই আপনি আমি এখন এই যে কয়েকজন মুমিন আছে আমার লাইভে তাদেরকে একটু যুক্ত করি আপনি তাহলে আরেকদিন আপনার সাথে কথা বলি আপনি ওকে 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 শফিক ভাই আরেকদিন কথা বলি কারণ কারণ আমি চাই যে মুমিনদের একটু বেশি বেশি সুযোগ দিতে আমরা নাস্তিকরাই যদি কথা বলতে থাকি তাহলে তারা যদি সুযোগ না পায় তাহলে তো ব্যাপারটা মানে ইয়া হয়ে যায় একপা কি হয়ে যায় ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকবেন তাহলে আবার একদিন কথা বলবো আপনার সাথে ওকে আসি ভাই ভালো থাকবেন ওকে শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি